আনন্দ উল্লাস চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি মাহবুবুল হাসান উল্লাস আজ জানাবো ভ্রমণে পানি বিশুদ্ধকরণের সহজ উপায় সম্বন্ধে। পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকা সম্ভব নয়। দৈনন্দিন জীবনে যেমন পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান, তেমনি ভ্রমণে এর প্রয়োজনীয়তার কমতি নেই। এই সময়ে বহু ভ্রমণ পিপাসু পাহাড়, ঝর্ণা, খাড়ি, ঝিনিতে ভ্রমণ করে এবং অনেকেই দলে গিয়ে ক্যাম্পিং করে থাকে। তাদের অনেকের সাথে বহন করা কষ্টের দরুন পানি নিতে চান না, সরাসরি ঝর্ণা বা সরার পানি খেতে চান। সেটি অত্যন্ত মারাত্মক এবং অনেক ক্ষেত্রে নিজের জন্য ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনতে পারে। তাই তাদের জন্য আজ থাকছে পানি বিশুদ্ধকরণের সহজ কিছু টিপ। পানি ফুটিয়ে পান করুন। পানি বিশুদ্ধ করার সবচেয়ে পুরনো ও কার্যকর পদ্ধতি হলো পানি ফুটিয়ে নেয়া। পানি 60°C বা তার চেয়ে বেশি তাপমাত্রায় 5 থেকে 25 মিনিট ধরে ফোটানো হলে এর মধ্যে থাকা জীবাণু, লার্ভা সহ সব ধ্বংস হয়ে যায়। তারপর সেই পানি ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার পাত্রে ঢেকে সংরক্ষণ করা যায়। তাই ভ্রমণে সরাসরি পানি পান না করে ফুটিয়ে নিন। ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং। পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থ। যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে, তাহলে পানি বিশুদ্ধকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যায়। ভ্রমণে পানি বিশুদ্ধকরণের এটি একটি জনপ্রিয় মাধ্যম। সাধারণত প্রতি 3 লিটার পানিতে একটি ট্যাবলেট বা 10 লিটার পানিতে ব্লিচিং গুলিয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়। এভাবে পরিশোধিত পানি কিছুটা গন্ধ থাকলেও সেটা পরিষ্কার স্থানে খোলা রাখলে বা পরিচ্ছন্ন কোনো লাঠি দিয়ে নাড়াচাড়া করলে গন্ধটি বাতাসে মিশে যায়। পটাশ বা ফিটকিরি। 1 কলসি পানিতে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে পানির ভিতরে থাকা ময়লাগুলো তলানিতে স্তরে জমে যায়। সেক্ষেত্রে পাত্রের উপরে থাকা সংশোধিত পানি সংগ্রহ করে তলানি ফেলে দিতে হবে, অথবা পানি থেকে পান করা যায়। সৌর পদ্ধতি। যেসব প্রত্যন্ত স্থানে পরিশোধিত পানির কোনো উপায় নাই, সেখানে প্রাথমিক অবস্থায় সৌর পদ্ধতিতে পানি পান করা যেতে পারে। এই পদ্ধতিতে দূষিত পানি জীবাণুমুক্ত করতে 1 ঘন্টা তীব্র আলো ও তাপে রেখে দিতে হবে। এতে করে পানি সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে মারা যায়। আয়োডিন। 1 লিটার পানিতে 2% আয়োডিন দ্রবণ মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে পানি বিশুদ্ধ হয়ে যায়। তবে এই কাজটি শুধুমাত্র দক্ষ কারুর মাধ্যমে করা উচিত, কেননা পানি ও আয়োডিনের মাত্রা ঠিক না থাকলে সেই পানি শরীরের ক্ষতি হতে পারে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।